এজন্য তো নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার কওমের লোকের আমার গলার মধ্যে রশি লাগাইয়া টাইনা টাইনা পাহাড়ে উঠায় আবার নামায়, আল্লাহ কত আমি দাওয়াত দিই, দিনেও দাওয়াত দিই, রাতেও দাওয়াত দিই, আর আমার দাওয়াত গ্রহণ করে না, আল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, বাবা তার ছোট্ট সন্তানকে আঙ্গুল ধইরা রাস্তা দিয়ে নিয়ে যায়, আমারে দেইখা ডাক দেখে বাবা এই লোকটারে চিনো, এই লোকটার সুরত্ব ভিন্ন সিরত্ব ভিন্ন, লোকটারে চিনো নি, বাবা ডাক দেখে উনি দিনের পয়গম্বর নূহ আলাইহিস সালাম, কয় উনি তোমাদের আব্বা আম্মার বিরুদ্ধে কথা কয়, মূর্তির বিরুদ্ধে কথা কয়, হ্যাঁ ওই মুহূর্তে ছেলেটা ডাক দেখে আব্বা আমার হাতের মধ্যে একটু পাথর দাও, লোকটারে পাথর মাইরা শেষ করে দেই। এই কথা বলার পরে রে দুঃখ পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহ মুরব্বীরা পিটাইছে যুবকরা পিটাইছে আমি কোনো জবাব দেই নাই, আমি মনে করছি পরের পেঁয়াজতে বড় হবে আর আমার কালিমা গ্রহণ করবে, আল্লাহ বুঝ হয়ে গেছে এরা কালমা পড়বে না, তোমার গজব পাঠাও, আল্লাহ গজব দিয়া বেঈমানগুলোকে ধ্বংস করিয়া দিলেন, আর ইমানদারদেরকে নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠাইয়া নিলেন, গজব আসলো গজব চলিয়া গেল, এখন নূহ নবী আর কারে দাওয়াত দিবে, সব তো কাফেররা হালাক হয়ে গেছে। একদিন নূহ আলাইহিস সালাম ঘরের মধ্যে বসা নিজের হাত দিয়া কিছু মাটির পাতিলা বানাইলেন, কলস বানাইলেন, ডেকসি বানাইলেন, হান্ডি পাতিল বানাইয়া ঘরের মধ্যে সাজাইয়া রেখেছে, আল্লাহ ডাক দিয়া কয় নূহ নবী রে নিজের হাত দিয়া হান্ডি পাতিল বানাইছো, কয় হ্যাঁ, কয় তোমার একটা লাঠি দিলাম, এই লাঠি দিয়া তোমার হান্ডি পাতিলগুলো সব ভাঙ্গা গুঁড়া করে ফেলাও, আল্লাহ নির্দেশ দেওয়ার কারণে লাঠি হাতের মধ্যে লইয়া মাটির পাতিলার মধ্যে একটা বাড়ি দিছে ঠাস কইরা, একটা পাতিলা ভাঙ্গা গেছে, আল্লাহ ডাক দিয়া কয় নূহ নবী রে আর একটা পাতিলা ভাঙ্গা ফেলাও, নূহ নবী কয় আল্লাহ নিজের হাত দিয়া পাতিলা বানাইছি ভাঙতে মায়া লাগে, আল্লাহ নিজের হাত দিয়া গো পাতিলা বানাইছি ভাঙতে মায়া লাগে, আমার আল্লাহ ওই সময় ডাক দিয়া কয় নূহ নবীরি তোমার এলাকার লোকেরা যখন কালমা পড়ে নাই মুসলমানদেরকে নৌকার মধ্যে উঠাইছো, আর যারা কালমা পড়ে নাই বেঈমানদেরকে আমি গজবের পানি দিয়া যখন শেষ করে ফেলাইছি, এরা হাউমাউ করিয়া কাঁদিয়া বলছে আল্লাহ আমরা তোমার উপর ঈমান আনবো আমাদেরকে রহম করো, ওই মানুষগুলো যখন আমার ডাক দিছে রে নূহ তখন কি আমার মায়া লাগে নাই, রে নূহ মাটির পাতিলা ডাক দেয় না এত মায়া লাগলো, আমার বান্দাগুলোকে ধ্বংস করতে গিয়ে আমার কতই না মায়া লেগেছে, এর মুসলমান বাইরা আল্লাহ আমার এত মায়া করে, আল্লাহ ডাক দেখে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, তোমারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কত নিয়ামত দিলাম, এরে বান্দা জাহান্নামের আগুনে ফলাইতে কি আমার মায়া লাগবে না, মুসলমান বাইরা রে আমার যিনি কথা বলবেন তার চেহারার দিকে তাকায়া তাকা, তার মুখের দিকে তাকায়া কথাগুলো শোনান, সাহাবীর আমার নবীর আলোচনা শুনছেন কেমনে জানেন, আমার নবী ডাক দিয়া আমি যখন সাহাবিদের মাঝে বয়ান করি সাহাবীর আমার দিকে এমন করে নজর দিয়া ওয়াজগুলো শুনত কথাগুলো শুনত, মনে হয় যেন আমার সামনে কোনো মরা গাছ দাঁড়াইয়া আছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু وأنصتوا لعلكم ترحمون, যারা মনোযোগ দিয়া কথাগুলো শুনবে আলোচনাগুলো শুনবে রে বাবা, এই মাহফিলগুলো কোনো নাট্যমঞ্চ নয়, কোনো মুসলমান যাত্রা থিয়েটার নয়, এগুলোর মধ্যে কোরআন সুন্নার আলোচনা করা হয়, আমার দয়াল নবী বলেন যারা মাহফিলের মধ্যে একাগ্র চিত্তে বক্তার আলোচনা আলোচকের আলোচনাগুলো শুনে আমার আল্লাহ এদের উপরে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করিন, ওই চক্ষু নাই বিদায় রহমত যে নাজিল করে আমাদের সামনে ধরা পড়ে না, আম্মা যেন আয়েশা সিদ্দিকা বলেন আমি তাকায় দেখি গ নবীজি একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, সুবহানাল্লাহ জোরে কোন
নবীজি সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, আম্মা জান আয়েশা নিজের ঘরের থেকে হুজরার থেকে পর্দাটা সরায়া, ঘরের দরওয়াজার পর্দাটা সরাইয়া আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নবীজির চেহারার দিকে একটু তাকাইলাম, নবীজি বয়ান করতেছেন। এমন সময় আম্মা জান আয়েশা কয়, আমি তাকায়া দেখি নবীজি যখন সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, আমি তাকায় দেখি গো আমার নবীজির দাড়ি মুবারক গুলো বিয়ে বিয়ে ঝর্ণার মতো পানিগুলো জামায় পড়তেছে। নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে মাহফিলটার মধ্যে রহমত নাজিল হইতেছে। এরে মুসলমান, বয়ান কে করলো, ওই দিকে তাকায় লাভ নাই, কথাগুলো কি বলা হইতেছে শোনাব। এরে বন্ধু, আপনাদের সঙ্গে আমার জীবনের প্রথম দেখা, কথায় আছে যে চিনে সে কিনে, যে জানে সে মানে, যে বুঝে সে খোঁজে। আপনাদের সঙ্গে আগের থেকে আমার চিন পরিচয় নাই, বিদায় আমার কথা নাও বুঝতে পারেন নাও শুনতে পারেন, কিন্তু আমি যেহেতু মেহমান হিসাবে আপনাদের সামনে আসছি, আমি মেজবান হিসাবে আপনাদেরকে একটা আহ্বান করে যাব। রে বাবা, যতক্ষণ আমি আপনাদের সামনে থাকবো, কথাগুলো একটু দিলের কান দিয়া শুনবেন। হতে পারে হায়া হা মুসলমান ভাইরা হাসরের কঠিন ময়দানে এই মজমাটার বসা কবুল করে জিন্দগির গুণাগুলো মাফ করে পরকালে জান্নাতের ফয়সালা আমার আল্লাহ করে দিবেন। তো নবীজি সাহাবিদের সামনে ওয়াজ করতেছে, আল্লাহ বলেন ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নবী গো আপনি ওয়াজ করেন, এই ওয়াজের দ্বারা কাফের বেদিনের ফায়দা না হইলো মোমেন বান্দার ফায়দা হবে, উপকার হবে। জোরে কোন সুবহানাল্লাহ, এদের মরা দিলগুলো জিন্দা হয়ে যাবে, বেনামাজি নামাজের দিকে অগ্রসর হবে, সৎখর মৎখর আশা করে এখান থেকে তওবা নিয়ে ঘরে ফিরবে। এই জন্য এগুলোকে দামি মনে করা, কিমত মনে করা, গনিমত মনে করে বসা। তো রসুলে আরবি বয়ান শেষ করলেন, নবীজি বেশি বয়ান দেয় নাই, এমন কিছু বয়ান দিয়ে দিছেন যেন সাহাবিরা আমল করতে পারে। তিন ঘন্টা ওয়াজ দিয়ে দিলাম, বারে দিয়া বিবি জিজ্ঞাসা করলো, হুজুরে যে ওয়াজ করলো ইউসুফ জুলাইকার, জুলাইকা বেড়া না বেডি, কই তারতাম না এটা কি বেড়া না বেডি, এই তিন ঘন্টা ওয়াজ নিয়ে লাভ নাই, বেড়া না বেডি যদি কই তারতাম না, এত লম্বা ওয়াজ দরকার নাই, ছোট্ট করে কিছু কথা যেগুলো আমার আপনার জীবনের জন্য কাজে লাগে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। তো আম্মা জান আয়েশা বলেন, নবীজি বয়ান শেষ করলেন, ঘরে ঢুকতেছেন, আমি আমার নবীজির সামনে দাঁড়াইয়া শুকনা জামা কাপড়গুলো আমার নবীজির হাত মুবারকের মধ্যে দিলাম। নবীজি ডাক দিয়া কায়েশা কি দিলা, কয় শুকনা জামা কাপড় দিলাম, আপনি জামাগুলো পরিবর্তন করে নেন, কারণ আমার জামা তো এখনো ভিজে নাই। আর বারে না ভাই সাহেব, আগে যেমন আছে এমনি দিলাম, আসারা করেন না। এ মুসলমান ভাইরা, রে আমার নবীজি শুকনা জামা কাপড়গুলো হাতে নিয়া ডাক দিয়া কয় সারে কি দিলাম, আরে কয় শুকনা জামা কাপড় দিলাম, আপনি জামাগুলো পরিবর্তন করে নেন, কয় কেন, আমি দেখলাম আপনি যখন বয়ান করেন গ আপনার দাড়ি মুবারকগুলো ভিজে ভিজে ঝর্ণার মতন পানি জামায় লাগতেছি। আমার নবী ডাক দিয়া কয় সারে তুমি যা দেখেছ সত্যই দেখেছ, এগুলো দুনিয়ার পানি নয়, আমি যখন সাহাবীদের সামনে ওয়াজ করতেছিলাম আল্লাহর পক্ষ থেকে সকিনা রহমত নাজিল হইতেছিল, তুমি দেখা বলাইছ রহমত। এরে আয়েশা, এগুলো রহমতের পানি, দুনিয়ার পানি পড়লে জামা কাপড় ভিজে যায়, আর রহমতের পানি পড়লে বান্দার গুণাগুলো দুইয়া মুইসা সাফ হইয়া যায়। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া কয় মানুষ, বড় আদর করে, বড় মায়া করে, বড় মোহাব্বত করে বানাইলাম, তোমার মতো অন্য কোন প্রাণীর আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। আরে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছি, একদল হরিণী বলে পয়গম্বরকে এক নজর দিয়ে আসি, উনি নাকি দুনিয়ার জমিনে প্রথম মানুষ, আবার প্রথম নবী, তারে এক নজর দেখে আসি, একদল হরিণ পয়গম্বর আদম আলাইহিস সালামকে দেখার জন্য আসলি, আমার আল্লাহ ডাক দিয়া কে হরিণীরা রে, তোমরা যেহেতু প্রথম মানুষ, প্রথম নবীকে দেখার জন্য আসছু, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে তিনটা নেয়ামত দান করলাম। নেয়ামত কয়টা,
আওয়াজটা দিলে একটু গুনাইব তাহলে বলেন নিয়ামত কয়টা আল্লাহ যে আপনারা আমারে কত নিয়ামত দিয়েছে জানেন আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ কে বান্দা তোমাদেরকে আমি এত নিয়ামত দিছি আকাশ থেকে বৃষ্টির ফোঁটা বর্ষণ হলে যেমন গণনা করা যায় না পাতা পল্লব যেমন গণনা করা যায় না জমিনের বালুকণা যেমন গণনা করা যায় না আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি তোমরা কোনোদিন গণনা করিয়া শেষ করতে পারবে না সুবহানাল্লাহ জোরে বল নিয়ামত খাইয়া দাঁত ক্ষয় করে ফলাই মুখটা নারায় কয় না আলহামদুলিল্লাহ এগুলো কয় না খাইতে খাইতে দাঁত ক্ষয় করে ফলায় আলহামদুলিল্লাহ কয় না মুখ মুচ্চালে এত বড় নিমক হারাম আমরা মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি ঠিক নিও ঠিক নিও মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান মারহাবা কোন জোরে কোন মারহাবা এত নিয়ামত আল্লাহ কেন দিলেন আল্লাহকে আমরা প্রশংসা করব আমার গোলামি করব আমরা তো মনে করছি খাওয়া দাওয়া ফুর্তি করে কয়দিন পরে কবরে যামুগা শেষ কিন্তু আল্লাহ কি কয় أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون হে মানুষ তোমাদেরকে অনার্থক বানাই নাই তোমাদেরকে অকারণে বানাই নাই তোমাদেরকে নিষ্প্রয়োজনে বানাই নাই রে বান্দা আল্লাহর জিজ্ঞেস করেন কি জন্য বানাইছেন বলো আল্লাহ কয় এ বান্দা শোনো কি জন্য বানাইছি জানো তোমার চোখ দিয়ে তোমার কপাল দেখা যায় না কপালের মালিক আল্লাহর দেখা যায় না আল্লাহ ডাক দিয়া কে বান্দা তোমরা আমার গোলামি করবা তোমরা জমিনে সেজদা দিবা আমার নামে এরে বান্দা সেজদা দিবা আমারে সেজদা দিবা ফরশে সেজদা কবুল হয়ে গেলে মুহূর্তের মধ্যে বাগদি এলাকা থেকে সেজদা উঠায় নিব আমার আরশে আরে কজুরে কন্না সুবহানাল্লাহ আল্লাহকে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার ইবাদতের জন্য বানাইছি আল্লাহ গো কতক্ষণ তোমারে ডাকলে খুশি হইবা আল্লাহ ডাক দিয়া কে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন প্রত্যেকটা মানুষ মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করতে হবে সুবহানাল্লাহ জোরে কোন এজন্য আল্লাহ ডাক দেয় কে কত নিয়ামত দিলাম মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহ ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন মানুষকে দিলেন সবার ওপরে পজিশন আরে সুখাদ্য যে দিলেন কত করিতে আহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার আল্লাহু আকবার বলেন আসমানটা কি বানাইছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি আল্লাহ আমি ছাড়া আর কেউ না ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া তোমার কেউ নাই তোমরা ওই আল্লাহর গোলামি করো দাসত্ব করো বন্দেগি করো এ মুসলমান আল্লাহ ডাক দিয়া কয় মানুষ এত নিয়ামত দিলাম তোমার মুখের ভিতরে একটা জিহ্বা দিলাম আওয়াজ দিয়ে বলেন তো জিহ্বার মধ্যে কোনো হাড্ডি আছে কোনো ব্যথা ট্যাথা আসেনি আল্লাহু আকবার একটু খেয়াল করেন আলম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাই আল্লাহকে দেখার জন্য চোখ দিলাম দুইটা ঠোঁট দিলাম মুখের ভিতরে জিহ্বা দিলাম আপনারা বলেন তো মুখের ভিতরে জিহ্বা কয়টা আওয়াজ দিয়ে বলেন কিন্তু সব খাবারের মজা কি একরকম টাঙ্গালের চমচমের মজা কুমিল্লার রসমালাইয়ের মজা আছে না নাই হাতের তালুর মধ্যে রাখলে মজা লাগেনি মাথায় রাখলে মজা লাগে জিহ্বা দিলে বোঝা যায়নি
দেশি মাছের মজা এক রকমের আবার চাষের মাছের মজা আরেক রকমের কই মাছের মজা এক রকমের শিং মাছের মজা আরেক রকমের এরে মুসলমান নদীর মাছের মজা এক রকমের আবার পুকুরের মাছের মজা এক রকমের গরুর গোশতের মজা এক রকমের মুসলমান ছাগলের গোশতের মজা আরেক রকমের মহিষের গোশতের মজা এক রকমের পোলট্রির মাংসের মজা এক রকমের দেশি মুরগ মুরগির মজা এক রকমের কুয়েল পাখির মজা এক রকমের চিংড়ি মাছের মজা এক রকমের আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ মুখের ভিতরে জিহ্বা দিলাম একটা আমি জিহ্বার ভিতরে এত নিয়ামত খাওয়াইয়া খাওয়াইয়া চব্বিশ ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকাইয়া থাকি তুমি নি একবার বাগদি বইসে বইসে আমার আল্লাহ বলিয়া ডাক দাও অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম করিয়া জপন অতি গভীর হয় রজনী যখন নীরবে বসিয়া প্রভুর নাম করিয়া জপন প্রভুর করুণা যদি পাইবার চাও অতি গভীর রাতে তার গুণগান গাও আল্লাহকে বান্দা ডাকবা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হাজার মে তেরে রঙ্গে বু সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু জিদহার দেখতা হু ইদহার তু হিতু হিতু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নামটার মধ্যে মজা আছে না নাই আওয়াজ দে বলেন আছে না নাই ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয় মানুষের আরে আমি আল্লাহ আমার ডাক দেওয়ার জন্য তোমার দুইটা ঠোঁট দিলাম জিবা দিলাম এ বান্দা আমার ছেলে নাই মেয়ে নাই লামিয়ালি দুয়ালা মিউলাদ আমি কাউকে জন্ম দেই নাই আমি কাহার নিকট থেকে জন্ম নেই নাই এরে বান্দা তোমাদের জিবার দিকে তাকাই তোমরা নে আমার একবার আল্লাহ কয়ে ডাক দাও তোমার সন্তান তোমার আব্বা কয়ে ডাক দিলে কলিজা শীতল হয়ে যায় তোমার সন্তান করে গিয়া তোমার বিবিরে বউ মুসলমান তোমার বউ তোমার বিবিরে মা কয়ে ডাক দিলে কলিজা শীতল হয়ে যায় আল্লাহ ডাক দেয় কয়ে ফেরেশতা বানাইছি অন্য অন্য মাখলুক বানাইছি এরাও আমার ডাকে এরা ইবাদত করে তসবি তাহলিল করে এত মজা পাই না তোমরা ডাক দিলে আমি আল্লাহ যত মজা পাই আল্লাহরে ডাক রে বান্দা আল্লাহরে ডাক আল্লাহরে ডাক রে বান্দা আল্লাহরে ডাক আল্লাহরে ডাকতে ডাকতে তোমার জীবন চলে যাক যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে সেই আল্লাহরে ভুইল না রে সেই আল্লাহরে ভুইল না রে জীবন যাকার থাক আল্লাহরে ডাক রে বান্দা আল্লাহরে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আমি ডাকি আওয়াজ দে বলেন নামটা কি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার তোমার কেউ রবে না আবার তোমার কেউ রবে না রবে মাওলা পাক আবার তোমার কেউ রবে না রবে মাওলা পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে আল্লাহর একটা ডাক দেন আল্লাহ জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে সবার আওয়াজকে একসাথ করে জোরে এবং সুরে বুক ভরে মুখ ভরে জবান কুলে চিৎকার দিয়ে কলিজা পাঠ আওয়াজ দিয়ে আল্লাহর একটা ডাক দেন আল্লাহ আমাদের মালিক কি ওই মালিক ডাক দিয়ে কয় সাগর পাহাড় ঘুরে মানুষ আনলো কত মনি মাটির গর্ব চিরে বাহির করছে কত খনি আর কত পেয়েছ দান আর কত পেয়েছ দান নাহি কসুমার প্রশংসা করি আমি আল্লাহ তালার বনভূমি শহর করে চালাও কত গাড়ি ওই যে আজকে মাসুদ ভাইয়ের মাদ্রাসায় গেলাম এক সময় একটা দান খেতা ছিল ঠিক কিনা জোরে কন আর এখন দি মাটি বরট করে মার্শাল্লাহ কি সুন্দর মাদ্রাসা একটা সময় আসলো বিদেশে ছেলে মেয়ে পাঠাইলে অপেক্ষায় থাকতেন চিঠি কবে আসবো এক মাস পরে দুই মাস পরে চিঠি অপেক্ষায় থাকতেন এখন বনভূমি শহর করে চালাও কত গাড়ি গর্ত গুহা ছেড়ে পড়ছে আকার শুয়া বাড়ি
মাটি বরড কইরা গর্ত গুয়া বইরা বইরা পাঁচতলা দশতলা বাড়ি আবার হ্যালো হ্যালো আমেরিকা হ্যালো লন্ডন আমেরিকা হ্যালো হ্যালো কইয়া একবারে মুহূর্তের মধ্যে খবর বনভূমি শহর করে চালাও কত গাড়ি গর্ত গুহা ছেড়ে পড়ছে আকার সুয়া বাড়ি আরে দুর্গাজি করলো নিকট দুর্গাজি করলো নিকটে কুদরতে মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্বজাহান পয়দা হুকুমে জাহর জোরে কন্যা মারহাবা আমাদের মালিক কি আর জবান খুলে বলেন না কি এরে মুসলমান বলতেছিলাম পয়গম্বরকে দেখার জন্য জঙ্গলের একদল হরিণে গেলে আল্লাহ ডাক দিয়ে তোমাদেরকে তিনটা নেয়ামত দিলাম এরে হরিণ তোমাদেরকে আমি আল্লাহ সৌন্দর্য বাড়াইয়া দিলাম সুবহানাল্লাহ কইতেন না না বাদ দিয়ে কইবেন এনে কইয়া যান একবার জোরে কোন আরেকটা জোরে কোন যখন যেই পরিবেশে থাকেন ওই সময় ওইটাই বাইরে হ্যাঁ এখানে একটা পরিবেশে বসছেন যেখানে যেটা বলার দরকার আওয়াজ দিয়ে বলে ফেলাইবেন জোরে কোন আর একটু আওয়াজ বাড়াইয়া দিয়ে কোন আল্লাহ ডাক দিয়ে হরিণী এক নম্বরে তোমার সৌন্দর্যের নেয়ামত দিলাম দুই নম্বরে তোমার গোস্তকে সব প্রাণীর গোস্তের চেয়ে তোমার গোস্ত মজাদার বানাইয়া দিলাম তিন নম্বরে তোমারে আমি আল্লাহ কস্তুরি দিলাম মেশকো দিলাম সুবহানাল্লাহ কোন আমরা বাজারে কস্তুরি পাই মেশকো পাই এটা চোদ্দ নম্বরটা আর ওই অরিজিনালটা একটু খালি দিলে ওই পুরো এলাকা খবর হয়ে যায় ঠিক কেটে জোরে কর তো আল্লাহ ডাক দিয়া আমার নবীরে দেখবার আসছো পয়গম্বরকে দেখতে আসছো নিয়ামত দিলাম তোমাদেরকে তিনটা জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজ বাড়ায় দিয়া কোন এরে মুসলমান আল্লাহ ডাক দিয়া কয় মানুষ একটু খেল করে শুনিয়া যাও তোমাদের জন্য আমি আল্লাহ আটটা জান্নাত বানাইছি আওয়াজ দিয়ে বলেন না জান্নাত কয়টা বানাইছি সবাই তো বলেন যাইতেন না আমরা এখানে যাওয়ার ইচ্ছা আসেনি কার কার নাই একটু হাত উঠান হ্যাঁ টেস্ট করি টেস্ট করি টেস্ট করি এন আসেন না গেছেন গা এন থাকেন যাই না এন বসেন কত মানুষ আইব আর যাইব কেউ বসব কেউ যাইব গা কেউ আইব এটা নিয়ম ওই কিন্তু আপনারা ওদিকে তাকাইতে আমার মনোযোগ নষ্ট হয়ে যায় বাগ দিয়ে এলাকা ওয়াজ জীবনে করতাম না কি আমার ওয়াজের বয়স 22 বছর তো অসুবিধা কি না না আইলাম না জীবনে আইতাম না অসুবিধা কি কিন্তু আমার দিকে যাইতে হইব আপনাকে পাই আমার কাছে অনেক ভালো লাগতেছে জানি না আমার দেখার পরে কাটাই বাজার হয়েছেন খুশি জানি না তবে আমার একটু সময় দিয়ে আমার দিকে সাইয়া আওয়াজ দিয়ে কথা বলেন জোরে কোন মারহাবা জোরে কোন আল্লাহু আকবার তো আল্লাহ ডাক দিয়ে কা জান্নাত কয়টা বানাইছি আর জোরে বলেন কয়টা আল্লাহ কয় মানুষ তোমা তোমরা যেন বেশি সংখ্যক জান্নাতে যাইতে পারো আমি এই জন্য জান্নাত একটা বেশি বানাইছি সাতটা জাহান্নাম বানাইছি এরে মুসলমান মুরব্বীরা কত সুন্দর করে কয় যারা ফজরের দুই রেকাত নামাজ ইমাম সাহেব হুজুরের পিছনে গিয়া বালেক পুরুষেরা আদায় করবা মসজিদে গিয়া দুই রেকাত নামাজের বিনিময়ে এক রেকাতে দিনের গুণা মাফ আরেক রেকাতের বিনিময়ে রাতের গুণাগুলো মাফ আরে কুজুরে কোন আওয়াজ দিয়া কোন জান্নাত কয়টা আওয়াজ দিয়ে সবাই কোন জান্নাত কয়টা জোরে কোন আর্জেন্টিনা ব্রাজিলের সময় যে আওয়াজ গুলো হয়েছে মুসলমানের ফোলারা যে আওয়াজটা দিছে একবারে কাবায় হলাইছে ওই রাতের ঘুমানো যায় নাই অথচ আর্জেন্টিনা কোন এলাকার আছে হ্যার বাবা জানো না ঠিক মতো ঠিক ঠিক না জোরে কোন অথচ ফাটাই লাইছে নিজের বাড়ি থেকে হোর বাড়ি ভর ঠিক না জোরে আওয়াজ দিয়ে কর ঠিক না জোরে কর বাবা রে তোমার এত মহাব্বত কে লাগো লাগিয়া অথচ এই দেশে আজান একামত কোনো কিছু দিতে দিবার দেয় না তুমি অত সাকল লাগে পাগল হয়ে গেছে এই সামনে মেসি পিছনে মেসি হেন্দা মেসি হেন্দা মেসি এটা হুদা মিসা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে কর এই রাত্রে বারোটা একটা বাজে আমগো যুবকরা যারা আসো বাবা ভালো করে বল তোমরা নবীর সেনা নবীর উম্মত নবীর তরিকায় চলবা রাত্রে বারোটা বাজলে একটা বাজলে যখন বাড়ির দিকে যাই মাঝে মাঝে ব্রিজের গোড়ায় খাড়াইয়া দেখি যুবকায় এই ইয়ারফোন লাগাইয়া এই মাথা হেলতা গান গায় কিন্তু মাঝে মাঝে কিছু যুবক এমন আছে হুজুর দেখলে ঠাস করে খুললে মিলাদ পরে কি রে কিছুক্ষণ আগে দেখলাম মাতা নারায়ণারা কি জানি কষা নেই আবার হুজুর আপনারা দেখলে একটা মশালা কথা মনে হয় কি বারোটা রাত্র বাদে বারোটা কি মশালা হুজুর সবে কদর কবে সবে কদর তুই সবে কদর দে কি করবি কহ কয় হুজুর এত হায়াত পাই কিনা যেই জমানায় ইস্টক করে মানুষ মরা যায় বাজে খারাপ থেকে দরফর করে ভরা যায় হুজুর হায়াত পাই কিনা দাঁড়া নাই 83 বছর 4 মাসের সব হুজুর এক রাতে নামাজ পড়লে হুজুর সবাই কদর কাবে সবাই কদর
হ্যাঁ সবাই কদর খোঁজে আরে বাবা রে একটু ভালো করে খেয়াল করে শুনে যাও এই যে মেসেরে বকে লইছো হ্যাঁ তোমরা হাসর দিন লাতি দিয়া তোমরা যাবে একদিকে হয়ে যাবে আরেক দিকে ঠিক করে জোরে আওয়াজ করে বলেন এ আমার মুসলমান বাবা একটু খেয়াল করে শোনা মাঝে মাঝে কিছু যুবক দেখি চুলের কাড়িগের দিকে চাইরা দেয়া যায় সারা মাথায় চুল নেই মাঝখানে বন্ডুটি বানাই দিছে ঠিক কিনা জোরে কন কে তোমার কাটিং কি এইটা তোমার কাটিং তো নবীর কাটিং হইব তোমার কাটিং হবে সাহাবীর কাটিং তুমি কেন ভুলবতে হাঁটতাছো আমার যুবক ভাইরা আমার সোনামণিরা যুবকরা আমার খুব মহব্বত করে আমার খুব ভালোবাসে এই জন্য যুবকগো মাঝে মাঝে কই তোমরা ঠিক হয়ে যাও ইয়াব্বার খাইও না আঞ্জা দিয়ে গাঞ্জার ধরো না এই রাত্রে বারোটা একটা হচ্ছে ডিং করে করে ফুটবল হইয়া এই যে লেফের নিচে কমল এসে গিয়া মনে করেন এই যে সারা রাত কাটাইয়া দেয় আব্বা আমায় মনে করে ফলায় ভালো লেহা বড়ই করে কিন্তু হ্যাঁ যে লেফের ভিতরে কি করে আল্লাহ স্যার আর কি জানে না ঠিক কি নজরে আওয়াজ দিয়ে বলেন তুমি ঠিক হয়ে যাও সমাজ ঠিক হয়ে যাবে যেমন আমি এখন কিছু কিছু কাটিং দেখি একটা প্যান্ট পরছে এই প্যান্টের মধ্যে কতগুলো ফকেট গুণা শেষ করুন যাইব না এত ফকেট হলো ফ্যান আবার হাঁটুর এন্দা সিরা এটা বলে স্টাইল বারিস এটা কি স্টাইল আবার বিধর্মীরা তোমার প্যান পরাইতেছে দেখবেন না বিত্তিকা সাইড আঙ্গুল আট আঙ্গুল নিচে বইয়া পড়লে গোডাউন সব আর জায়গা ঠিক কিনা জোরে কর না মেয়েরা কি জমানাইছে মিয়া আগে দেখলা দেখতা মুরব্বীকে দেখলে সালাম দিয়া যুবকরা হাইটে গেছে গা এখন গিয়া মুরব্বীকে কাছে বইয়া সিগারেট খায় দুয়া মুরব্বীকে দেয় ঠিক কিনা কোন কি জমানার মধ্যে পড়লেন আরে মুসলমান ভাইরা রে আমার পায়ে হাত দিয়া বলিয়ে যাই যুবক তুমি ঠিক হয়ে গেলে তোমার সমাজ ঠিক হয়ে যাবে এরে যুবক তোমাদেরকে ভালোবাসে তোমাদেরকে মহাব্বত করি তুমি পাঁচ অক্ত নামাজ হয়ে যাও তুমি সাহাবীর মতন আদর্শবান হয়ে যাও তোমার তোমার দ্বারা তোমার ঘরের দিন জিন্দা হবে মহল্লায় দিন জিন্দা হবে যেই মহল্লায় দিন দিন জিন্দা হবে ওই এলাকার মানুষের ঘরে ঘরে আল্লাহর রহমত পৌঁছবে জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাটি মুসলমান ভাইরা মুরব্বীরা আমাদেরকে জানাইলেন দুই রাকাত নামাজের বিনিময়ে এক রাকাত নামাজের বিনিময়ে দিনের গুনাগুলো মাফ আর এক রাকাতের বিনিময়ে রাতের গুনাগুলো মাফ জান্নাত আছে কয়টা একসাথে জোরে কোন কয়টা জান্নাত হলো আটটা মুরব্বীরা কয় হে বালেক পুরুষ তুমি ইমাম সাহেব হুজুরের পিছনে গিয়া জোহরের চার রাকাত নামাজ আদায় করবা নবীর সঙ্গে মহাব্বতের কারণে সুন্নতগুলো আদায় করবা যারা জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করে আর মাগরিবের তার আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করে এই আট রাকাত নামাজের বিনিময়ে হাসরের কঠিন দিনে আল্লাহ পাক তোমার জন্য আটটা জান্নাতের দরওয়াজা খুলিয়া দিবেন সাতটা জাহান্নামের দরওয়াজায় তালা লাগাইয়া যাও এরে যুবক ভালো করে খেয়াল করে শোনো কয় মাগরিবের তিন রেকাত নামাজ আদায় কইরো কয় আশার চার রেকাত ফরজ নামাজ আদায় কইরো কয় এই সাত রেকাত নামাজের বিনিময়ে হাসুরের কঠিন দিনে আল্লাহ তাআলা সাতটা জাহান্নামের মধ্যে তোমার জন্য তালা লাগাইয়া দিবে কয় ভিতরের নামাজ আছে তিন রেকাত আমার আল্লাহ ডাক দিয়ে একে বান্দা শোনো একটু খেয়াল করিয়া শুনিয়া যাও এই যে মুসলমান ভাইরা আল্লাহ ডাক দেখ আমার একটা নাম্বার আছে আমার একটা কোড নাম্বার আছে গ্রামীণ রবি একটা মুসলমান রবি তারপরে এয়ারটেল মেয়ারটেল যা আছে প্রত্যেকটা কোম্পানির একটা কোড নাম্বার আছে আর একটা আসল নাম্বার আছে গ্রামীণের কোড নাম্বার 017 রবির কোড নাম্বার 018 এয়ারটেলের কোড নাম্বার 016 বাংলালিংয়ের কোড নাম্বার 019 প্রত্যেকটা কোম্পানির একটা কোড নাম্বার আছে আর একটা আসল নাম্বার আছে আল্লাহ ডাক দেয় কয় মানুষ আমার একটা কোড নাম্বারও আছে আমার একটা আসল নাম্বারও আছে আমার আসল নাম্বার হইল ফজরের দুই রেকাত নামাজ টু জোহরের চার রেকাত নামাজ হইল ফোর আসরের চার রেকাত নামাজ হইল ফোর টু ডাবল ফোর মাগরিবের তিন রেকাত ফরজ নামাজ থ্রি এশার চার রেকাত ফরজ নামাজ ফোর আল্লাহ ডাক দেখ ফোর মুসলমান টু ডাবল ফোর থ্রি ফোর আল্লাহকে এটা আমার আসল নাম্বার আর আমার একটা কোড নাম্বার আছে আমার কোড নাম্বার হলো থ্রি ভিতরের নামাজ হলো তিন রেকাত আমার কোড নাম্বার থ্রি বান্দা বান্দি যখন সেজদায় গিয়া পড়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা ওই মানুষগুলোর সঙ্গে আমার দিদার হয়ে যায় ফিরি এজন্য মুসলমান ভাইরা রে আমার আসমান কত বড় জমিন কত বড় পাহাড় পর্বত কত বড় ওই আল্লাহ পাক ডাক দিয়ে কয় মানুষ আমার পর্বত যত বড় আমার আসমান কত বড় আমার জমিন সাগর মহাসাগর কত বড় জানো রে বান্দা আমি কত বড় এই জন্য মুরব্বীরা ওই যে আস্তমার ময়দান আসতেছে ১৩ ১৪ ১৫ ওইখানে যাইবেন মুরব্বীরা শিখাইব আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো মারহাবা কোন জোরে কোন না মারহাবা
আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত কর তিন ফরজে ওযু কর চার ফরজে কই তোরা আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত কর তিন ফরজে গোসল কর চার ফরজে ওযু কর পাঁচ ওয়াক্ত নামাজ পড় ছয় সিফতে বয়ান কর সাত দোযখ ভয়ঙ্কর আট বেহেশত সোনার ঘর যদি চাও বাঁচতে মাঝে মাঝে চলে যাও গাসতে ঠিক নজরে কোন আসার আগে আজরাইল চলে যাও ঢাকার কাকরাইল আর কইরো না ভঙ্গি চলে যাও তবলিগের ময়দান টঙ্গি মুসলমান আমার নাম তবলিগ আমার কাম মুসলমান আমার নাম মানুষকে দাওয়াত দেওয়া আমার কাম কয় দাওয়াত দেওয়া গাড়ি পরকালে জান্নাত আমার বাড়ি দেখবেন চোর যখন চুরি করে ধরা পড়ে পুলিশে ধইরা নিয়ে হ্যান্ডকাপ লাগায় আচ্ছ মতন দেয় যখন সাইজ করে থানার মধ্যে নিয়ে যখন এরে জেলে ঢুকাইয়া দেয় দেখবেন এক মাস দুই মাস জেলে থাকিয়া তার কুঞ্জটা এমন বড় হয় বাড়িতে আইসা আগে করতো চুরি এখন করে ডাকাতি এখন কি করে কি করে কি করে এখন করে ডাকাতি করে সাহস বেড়ে গেছে গা কয় কিরে তুই জেলের থেকে ভালোবাস নাই আমি ফিটা খাইতে খাইতে এসলান হয়ে ফিসলা হয়ে গেছি ঠিক নিও এখন কিছু মশার কয়েল আছে দেখবেন কয়েল জ্বালাইলে তাহলে মশা গেলে ফাঁকলারে মশারে জিগাইলে কিরে ফাঁকলার রসকে লেগে দুয়া খাইয়া অভ্যাস হয়ে গেছে গা দুয়া খাইয়া অভ্যাস হয়ে গেছে গা এই জন্য মশাও এখন আর যায় না মশা দুয়া খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে সোড়ায় কয় চুরি করতে মায়ের খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে যদি বুঝাইয়া সুজাইয়া খতিব সাহেব হুজুরের কাছে ইমাম সাহেব হুজুরের কাছে বুঝাই নিয়া আর হুজুরের মাধ্যমে কিছু ওয়াজ করাইয়া তবলিগে পাঠাইতে পারেন সর্বনয় উজা নিয়া তারপরে ভালো ভালো জায়গায় পাঠাইতে পারলে দেখবেন এমন ভালো হয় আগে ডাহাতি করতো এখন আজানের আগে আগে আল্লাহর ঘর মসজিদে চলে যায় যেমন আমির সাহেব হুজুর এলাকার মধ্যে জামাত নিয়ে আসছে বিকালে দাওয়াত দিতে পারিছে হ্যাঁ জিন্দিগিতে পশ্চিম দিকে আশা রাখায় না আজানের আগ মুহূর্ত হ্যাঁ মসজিদের কাছে থাকলো ভাগ্য জায়গা এমন পুরা কাবিল্লা হয় নামাজের দাঁড় দাঁড়ি বাজে না জুমাও পড়ে না কিন্তু আব্বা মা মারা গেলে তো জানাজা ফরণ লাগবো না এই বেড়ায় জিন্দিগিতে হ্যাঁ নামাজই ভরছে না এখন মা যখন রাত্রে মারা গেছে দূর ফরে মারা মেরে এটা এটা করে করে আমিরা সব কিছু করছে এখন মারে রাইক কে যে ঘুম দিছে ফজরের আগে বউ ডাকতেছে উড়া নামাজটা পড়তো না একবারে জানাজা পড় মনে একবারে জানাজা পড় বলে জায়গা সব ঠিকঠাক করে কাফন টাফন ফরাইয়া যখন মারে নিয়ে গেছে হুজুরও আসছে জানাজাটা তুমি ফরাইয়া দাও কয় হুজুর জীবনে নামাজই পড়ছি না জানাজা পড়ো আমি কেমনে আমার কথালে খারাও হ্যাঁ যে খারাইছে দেহা দিহি এখন হুজুরে যখন তকবির বান্ধে আল্লাহু আকবার নিয়ত বাঁধছে একটু পরে হুজুরে কয় আল্লাহু আকবার তা হ্যাঁ আবার উড়াইছে আল্লাহু আকবার যখন সাইড তকবির দিয়ে জানাজা শেষ হ্যাঁ উডায়ার নামায় লগের মুরব্বী কুনি দিয়ে কেন মেরে কয় নামাজ আর উড়াস নামাজ আর উড়াস কয় কে কয় এই নামাজের মধ্যে নামানে উড়ে না একবারে ওই হ্যাঁ করছে কি শরমন ভাই শরম দেখাইছে না হ্যাঁ করছে কি দেহা দিদি করতে 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 ঈদের নামাজের সময় হয়ে গেছে ঈদের নামাজের মধ্যে গিয়ে খারাইছে হ্যাঁ খার হয়ে গেছে আট করে নিয়ত মধ্যে খার হয়েছে এখন হুজুরে ফর তিন তাকবার দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ উডায়ও না নামায়ও না নামাজের পরে আবার মুসলে দিকে কিরাই উড়াছো নামাজ না কয় একবার উড়াই যেই শরম পাইছি একবার উড়াইয়া যেই শরম পাইছি আর উড়ানের দরকার নাই তা আমির সাহেব হুজুরের দাওয়াত লইয়া যখন আসছে হ্যাঁ থাপা দিয়ে গিয়া ধরছে হ্যাঁ বুড এবার দেখছে ঘরের ভিতর থেকে এবার কয় আল্লাহ তোমারে কত বুঝন বুঝাইছি তুমি যাও না আজকে জায়গা মতন পড়ছো হুজুরের টানে হ্যাঁ যায় না বিডি সারের দেখে হুজুর লইয়া গেলে রাত্রে খাওয়ান না আমি খাওয়া মাছ গামনা গো লইয়া যার হুজুর লইয়া যার হুজুর হুজুর এমন কায়দা করে ধরছে বয়ান দিয়া হ্যাঁ উজু করে যখন মসজিদ নিয়ে ফালাইছি হ্যাঁ আসরের নামাজটা পইরা ভাবি নামাজ যেত পড়িয়ে ফালাইছ মাগরিব নামাজটা পইরা একটু তালিম শুনে যাই হ্যাঁ কথা কাজ দুই কাজ গেছি গা একটু কারবাটা সাইডে হয়ে যায় মাগরিবরা পইরা তালিমও যখন বইছে আল্লাহ মন গলায়া দিছে হুজুর নামটা লেখেন তিন দিনের লেগে জোরে কর্ণ আল্লাহু আকবার কয় দিন তিন দিনের লেগে নাম লেখাইছে তিন দিন সময় লাগানোর পরে দিলদার মধ্যে মনে হয় আল্লাহর একটা ভয় ঢুকছে একটু পরকালমুখী হওয়ার সম্ভাবনা মনে হইতেছে আসার সময় কে হুজুর আর দশ দিন লেগে নামটা লেখাই দিয়ে গেলাম দশ দিন লেগে নাম লেখাই আছে কেন হ্যাঁ দশ দিন লেগে বার হয়ে গেছে গা সাত দিনের মাথায় আমির সাহেব কয় তোমার একটা দায়িত্ব আজকা কয় কী দায়িত্ব আজকা আমার দিবেন কয় দায়িত্বটা হইলো আজকে একটু রান্নাবান্নার কাজ করবো
হেকে বাবা রে জীবনে বউডারে কত ভিটামিন ভিড়াইছি, এই রান্না বানার লাগিয়া ভাত ঠান্ডা হইলে ভিড়াইছি, লবণ বেশি হইলে ভিড়াইছি, মরিচ বেশি হইলে ভিড়াইছি। লগের ডি কয় তোমার কোনো কাম নাই, খালি জাল ধরায় রাখবা, বাকি কাম আমরা করবো। কয় যাক ঠিক আছে, তাইলে এখন কামে লাগাই দিয়া জাল ধরায় রাখতেছে আর সব কাজ করতে, ভাত রান্না শেষ, এখন তরকারি রান্না হইতেছে। হ্যাঁ ফাঁক দাবার গেছিল একটা দূরে, ওই যারা রান্না করে সুন্দর করে তরকারি বসায় লবণ টবণ মরিচ টরিচ দিয়া কমপ্লিট করে দিয়া, ওই লোক যখন আসছে বলে ভাই তুমি কাল জাল দিবার থাকো, আমরা একটু হাত মুখ ধুয়ে আসি। তরকারি যখন প্রায় শেষের দিকে হয়ে গেছে, হ্যাঁ মনে মনে কয় একদিন না আমি বিবির পাশে বসে দেখছিলাম তরকারি শেষের দিকে লবণ মারতে দেখছিলাম, এক কড়া লবণ আমি মেরে দিছে, আগে দিয়ে গেছে খাপলা এক খাপলা, হ্যাঁ দিছে আরেক খাপলা। এখন তরকারির অবস্থা এমন হয়েছে, রান্না বান্না যেমন সব শেষ, লম্বা করে দস্তরখান বিছাইয়া দিয়া চারজন করে খানা দিছে। এখন খানা টানা মাইকে যারে মুহ দেয় ভিতরে ভিতরে আস্তাগফিরুল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু এমন আওয়াজ দিয়ে কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, খুব খানা মজা হয়েছে, খুব ভালো হয়েছে, ভিতরে ভিতরে জ্বলতেছে বাইরে আওয়াজ নাই। এখন সবার খানা দানা যখন শেষ, এই তিনজন লাস্টে গিয়ে বসছে, হ্যাঁ মাইকে যখন মুহ দিছে কয় জীবনে বউডারে কত ভিটামিন ফিটাইছি, আজকে বিড়িরে বাইত বিড় ভাই বাইত হইলে বিড়িরে বিড়ির আব্বারে মারে সদ্য কুস্তিরে তালাক দিয়ে হয়তো বাড়ি করলাম হইলে। হ্যাঁ মনে মনে নিয়ত করছে আমি বাইত গিয়া বউডারে যা ভিটামিন ফিটাইছি মাফ চাই এলাম, বাড়িতে গিয়া কয় দেখ তোর অনেক ফিটাইছি, আমি একদিন রান্না করতে গিয়ে আমার অবস্থা এমন হয়েছিল, তোমার মাফ করে দে। এখন এই ঘরের মধ্যে মারামারে ফিডাফিডি নাই, পাশে আসলে এক হিন্দু বাড়ি, হেই বিডি কয় রাত ফয়লে গড্ডার মধ্যে ফিডাবিডি মারামারি হইত, দররে মাররে খাইলা সিরালা, এর মধ্যে মারামারে না। এখন কি হয়েছে বিডি একদিন সকালবেলা ঘুমাইতে গিয়ে হিন্দু বিডাইয়া কয় ভাবি ভাইয়েকো বিদেশ গেছে কার না মরে মরে গেছে, আওয়াজ টাওয়াজ দি নাই, আগে তো খুব আওয়াজ হইতো, কয় না 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 বাড়িতে আছে, কিন্তু আলহামদুলিল্লাহ তবলিগের সময় দিয়া এখন ভালো হয়ে গেছে। হিন্দু বিডি গুইরাইয়া কয় কামার ডরা ফাটামো, আমার ডরো পাঠামো, আমারে যেই মারা মারে এই লাইনে গেলে যদি ভালো হয়ে যায় তা আমার ডোরে ফাটাই দেখি ভালো হয়। আরে মুসলমান বাইরা রে আমার, এজন্য মুসলমান হক্কানে ওলামাই কারামের সহমতে যাও, তবলিগে সময় লাগাও, হক্কানে পীরের দরবারে গিয়ে আসলা হয়ে যাও, এমন একটা সময় আসবে যেদিন তুমি আমি আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদব। আমার আল্লাহ ডাক দেয় কয় মানুষ তোমাদেরকে মুয়াজ্জিন পাঁচবার ডাক দিল, হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো কামিয়াবির দিকে আসো, তুমি তো মুয়াজ্জিনের কথা শুনলা না, কিন্তু জানিয়ে রাখো হাসরের কঠিন ময়দানে জাহান্নামের আগুনটা দেখার পরে মানুষগুলো চিৎকার মারবে আর বলবে আল্লাহ তুমি আমারে আজকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের পথে আমাকে পাঠাও। আল্লাহ বলবেন বান্দারে মুয়াজ্জিনের আওয়াজ শুনলে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিলে হাসরের কঠিন ময়দানে আমার ডাকলামি সাড়া দিব, আর দুনিয়াতে যদি মুয়াজ্জিনের ডাকে সাড়া না দাও তুমি হাসরের ময়দানে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্তগুলো বের হবে, ওই দিন আমি আল্লাহকে ডাকলে তোমার ডাকে আমি সাড়া দিব না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ দুনিয়ার মধ্যে তোমারে পাঠাই আমি আল্লাহ পরীক্ষা করি, কে ভালো কাজ করো আর কে মন্দ কাজ করো। এখন তুমি দেখছ বেনামাজির আল্লাহ খাওয়ায়, সুদ খাইলেও খাওয়ায়, মদ খাইলেও খাওয়ায়, জিনা খাইলেও রিজিক বন্ধ করে না, এমন কি রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইলেও আল্লাহ কিছু কয় না, ঠিক কিনা জোরে কন্যা মেয়েরা? আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ এখন কিছু বলবো না, দুনিয়াটা হইলে পরীক্ষার হল, দেখেন না পরীক্ষার হলের মধ্যে ছাত্র কাগজ কলম নিয়ে টুলডার মধ্যে বসা, টুলটার মধ্যে যখন কাগজ কলম নিয়ে বসছে টুলটা এমন কাঁপতাছে পুরো স্কুলটা একদম মনে হয় কাঁপা শুরু হয়ে গেছে, স্যার একে কিরে কাফজ কিনলে গা, কয় না স্যার কাফি না তো, কয় তোর টুলটা সহ কাঁপতাছে কাফজ না মানে, কয় স্যার কাঁপা কাঁপি কি দেখছেন, খালি প্রশ্নটা হাতে দিয়ে দেখেন স্কুলটা সহ কাঁপ বনে, স্কুলটা সহ কাঁপ বনে। এখন তো আল্লাহ ধরে না, ছাত্র লেখতেছে দশে আর ফাঁসে বিশ, স্যারে মুসকি মুসকি হাসে আর গাল টানে আর কয় খবর আছে ঘরে, এখন কিছু কইতাম না তুই লেখতে থাক কিছু কইতাম না, দুই ছেলে স্কুলে ভর্তি হয়েছে ক্লাস ওয়ান থেকে মেট্রিক পর্যন্ত, একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট আর একটাই খালি বাইতে বারুইয়া সিবাসাবাদ বইয়া খালি চেটিং চেটিং কি করে মুরব্বীরা বুঝতো না, সেটিং যেমন একবারে বুড়া বেটারা পাঠাইছে বাজারও কয় মোবাইলের টেহা বড়া লই আনগা, হ্যাঁ মোবাইলের দোকানে গিয়া কয় এখানে কি ও টেহাটাও আসেনি মোবাইলের দোকানে, কয় মোবাইল মোবাইল লইছি মোবাইল, মুরব্বীরা মোবাইলটা মোবাইল হেরা এটা বেশি বুঝতো না, কিন্তু হেরা বুঝবো যারা। এখন দূরে গিয়া স্কুলে ভর্তি একটা ছেলে ক্লাস ওয়ান থেকে মেট্রিক পর্যন্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট,
মোটামুটি ভালো রেজাল্ট করছে, রেজাল্টের অবস্থা ভালো। আরেকটা ছেলে ক্লাস 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত হান্ডাগুলি মাইরা মাইরা নকল করে নকল করে পাস করছে, আওয়াজ দিয়ে বলেন তো আসলে আর নকলে পার্থক্য আছে না নাই? পাঠ্যজীবন শেষ হওয়ার পরে এখন দুজনের কর্মজীবন আইছে, দুইজনের ড্রেস এক রকমের, চলাফেরা এক গতিতে, খাবার দাবার যা খায় মিলাজুলেই খায়। তো এখন দুই ভাই দুই বন্ধু কাঁধে ধরে ধরে হাঁটতেছে, সামনে গিয়ে দেখে প্রাইমারি স্কুলের নোটিশ বোর্ডে লেখা আছে এখানে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, আগ্রহী প্রার্থীগণ ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য রেডি হন। এখন এই দুজনে মিললে কয়, তুই আর আমি তো একলগে চললাম, ঘোরাফেরাও করি, ভাইবা পরীক্ষা দিতে গেলে তুই জানো আমার অবস্থা কেমন, আমি নকল করে বাস করছি, তোর লগে আমিও যাবো, তুই যখন পরীক্ষার জন্য ভিতরে ডুববি, স্যারে তোরে কি প্রশ্ন করে উত্তরগুলি আমার কইয়া দিলে আমি মুখস্থ করে করে জবাব দিয়ে পড়ব। তো স্যারে কি সবারে এক রকম প্রশ্ন করে? তো বন্ধু ডাক দিয়ে কয়, তুই একটা কাজ করিস, যখন স্যার আমারে প্রশ্ন করব, তুই জানালার কিনারার দাঁড়াইয়া কান্ডা খাড়া করে ডাকবি, স্যারে কি কয় তুই মুখস্থ করবি। এখন নকল বন্ধুরে খাড়া করাইয়া হেগে ভিতরে ঢুকছে, স্যারে মাশাল্লাহ, হ্যার যখন সার্টিফিকেট দেখছে কয়, তুমি লেখাপড়া অনেক ভালো করছো, তোমার বেশি পরীক্ষা করে লাভ নাই, ইন্টারভিউ লইয়া লাভ নাই, প্রশ্ন করে লাভ নাই, তোমার আমি একটা প্রশ্ন করি ইতিহাস থেকে। কয় স্যার করেন। কয় বলো বাংলাদেশ কত সনে স্বাধীনছে? ছেলে ডাক দিয়ে কয়, স্যার এটা একটা প্রশ্ন হইল, বাংলাদেশ 1970 সনে স্বাধীন হইয়া কারণে কারণে লেট হইয়া 71 গিয়া ফাইনাল হয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ, তুমি ফার্স্ট। এখন ওই যে নকল করিন নাই কিনারায় খাড়ায় রয়েছে, হ্যাঁ বা শুনছে 70 71, হ্যাঁ মুখস্থ করতেছে 70 71 70 71 70 71, মুখস্থ করে ভিতরে ঢুকছে। তো স্যার হ্যার সার্টিফিকেট দেখিয়া বেশি একটা খুশি না, কয় তোমার আর কি প্রশ্ন করবো, তোমার নাম কি? নাম কইছে, আব্বার নাম কইছে। কয় তোমার আব্বার জন্ম সন কত সনে? হ্যাঁ উঠটা কয়, স্যার এটা একটা ব্যবহার হইলো। কত কও? আব্বার জন্ম 70 সনে হয়েছিল, এক বছর লেট হয়ে 71 ফাইনাল দিচ্ছে। আচ্ছা আমরা এখন দরা খাইছে না খায় নাই? সবাই কোনো দরা খাইছে না খায় নাই? তো আমরা মনে করতেছি এইখানে আল্লাহ কিছু কয় না, সুদ খাইলেও কিছু কয় না, ঘুষ খাইলেও কিছু কয় না, মানুষকে ঠকাইলেও কিছু কয় না, নির্বাচনের আগে এক রকমের পরে আরেক রকমের, দেখবেন হাসপাতালের বেডে শোয়ার সময় এক রকমের, ভালো হয়ে গেলে আরেক রকমের, হুজুরে দেখতে গেছে মুসল্লিরে গিয়ে দেয় খোসা খোসা দাড়ি, হুজুরে হাসি দেয় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর দাঁড়িয়ে রাখছেন, হুজুর বাসুম কয়দিন দাঁড়িয়ে রাখা দিছে, হুজুরে দোয়া করছে মাশাআল্লাহ আল্লাহ রহমত বরকত দান কইরো, হ্যাঁ বাড়িতে আইয়া 2 মাস পরে হুজুরের লগে দেখা, হ্যাঁ টান 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 করে হাঁটে, হুজুরের কা দাঁড়ি কো আগের থেকে শরীরটা একটু ভালো হই, আগের থেকে শরীরটা একটু ভালো হই, এই জন্য ভালো হয়ে দিস। তা বিপদে পড়লে একরকম নৌকে দেখবো, নৌকা তুলছে নৌকা এইপার থেকে এইপার যায় ভালোই চলতেছে, মাঝখানে যাওয়ার পর যখন জর্তমান শুরু হয়েছে, বেটা বেড়ে মিললে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বাঁচাইয়া দিলে নামাজ ছাড়তাম না, বেড়ে গেল আল্লাহ তোমার নামে একটা হাতি মানত করে নিলাম, বিপদে বললে হাতি দিলে আল্লাহ রে, কিন্তু বিপদ থেকে উদ্ধার হয়ে গেল হাতির কথা বন নাই। ওই পরে যখন গিয়ে নামছে আল্লাহ পাক সহি সালামতে পৌঁছাইয়ে দিছে, নামিয়ে বেটকে দিয়ে কয়, মাঝি বড় বালা আসিল তালে তালে কাইটাই স্যার বাচ্চাইছে, বাঁচাইছে গাড়ায় ও, আরে জোরে বাঁচাইছে গাড়ায়, আর নামিয়ে গিয়ে কি কয়, নির্বাচন আইলে অনেক অনেক এমন আছে হাত যে বাড়াইয়া দেয় যেমন লাগে শিমুল তুলাটা, আত আড্ডি নেয় মুসাফা করে, আবার ফাঁস করলে এটা দিয়ে গলা দুইরা টোটকা সিরাড়ায় টান্দা, ঠিক কিনা জোরে কন? আমরা ওয়াজাইলে একরকম, গেলে গা আর একরকমের, দিনে একরকম, রাইতে আর একরকমের, আমগো অবস্থা এমন, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে কন? তো আল্লাহ তো এখন কিছু কয় না ভাই সাহ, আল্লাহ ধরে না, ঘুষ খাইলেও কিছু কয় না, সুদ খাইলেও কিছু কয় না, কিন্তু একটা সময় আছে আল্লাহ কয় ইন্না বাতশা রব্বিকাল্লা সাদিদ, আমার দরা বড় শক্ত, আমি যারে দৌড়ছি পানির মধ্যে সুবাইয়া মারছি, আর না নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইয়া মারছি, আর না হলে তোমগো সামনে আমেরিকার বুসেরে জুতারে ফিটে দিয়ে সেরাতে নামাইছি, ঠিক কিনা জোরে কোন? তা আল্লাহ কয় দল্লাবি সহজে সারি না। মুসলমান বাইরারে আমার, কার জীবন সফল আর কার জীবন বিফল, দশতলা বাড়ির মালিক মনে করে আমার জীবনটা সফল, আমি বাড়ি পাইছি, আমার ছেলেগুলো ক্ষমতাবান, আমার কথায় দিন হয় রাত হয়, আমি সমাজে যেইটা কই এইটাই হয়। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে না, সাতটা আটটা ফোলা হইলে ওনার গরমে এলাকা থাওয়া যায় না, কিও ঠিক নিও, সাহা গিয়ে বাই খেয়েলায়, দোকানে গিয়ে বাই খেয়েলায়, রাত্র বাজে 12টা 1টা, ঘরের মধ্যে কয়েল নাই, গিয়ে বেড়াটা উঠাইছে, উড়ে 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 বেটা মাত্র ঘুমটা লাগছে, কাটা উঠেছে আমার, একটা মশার কয়েল দাও, বেটায় দিছে মশার কয়েল, টেহা দেন কদি মনে টেহা,
এত রাতে উড়ে বাহি কয়েল দিছেন কয়েল কয়েল টেয়া দেন কয় টেয়া দিব উড়ে আড়াই বছর কয় বছর আড়াই বছর বেটা টেয়া চাইলে কয় আমরা কইলাম ফাস ভাই কয় ভাই কয় ফাস ভাইয়ের ধমক দিয়া বেটারা টেয়া দেয় না বাড়ির কাছে যদি মেইন ডোর থাকে বাসের মধ্যে উঠটা একারে ঘরের সামনে নিমা দেখা ভাই টেয়াটা দেন কয় বাড়ি গেলাম আমরা নই কেউ ঠিক নেই জোরে কোনো ঠিক কিনা গাড়ি গেলাম এই রোডে চালাবি বাড়ি গেলাম আমরা নই কিন্তু একটা সময় ভাই সাহেব একটা সময় আইব ওই সময়টার ভিতরে এই বেটার সামনে খারে গেব টেহাটা দিয়া সামনে আগুয়া টেকাটা দিয়া সামনে আগুয়া আব্বা আম্মায় সন্তান ফাটাইয়া দেয়া খুব খুশি মাছ লুয়ে আইসে কি লুয়ে আইসে পলায় মাছ মাঝে গে মাছ করতে আনছ আরেক বেটার পুকুরে দূরে লুয়ে উঠছে মায়ও খুশি আব্বাও খুশি আরেক বেটা হাল চুদ্দে গিয়া পেশাবের বান্ধরা ফাঁস পাতা লুয়ে আইয়া বর্তমানে খেয়ে নিছে কি কথা কন্যা দি কথা কন্যা দি আমি কইছি আমার এই বাগদি এলাকার আওয়ার দরকার নাই যেহেতু আজগো আইসি হুজুরের কাছে পাইছি আজকে মন মতন কিছু কইয়া লাভ নাকি রাগ করতেছেন আপনারা আপনাকে পাইয়া ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই জন্য কিছু কথা কইলাম আমার কি রাগ করছেন আপনারা রাগ করেন না তো মুসলমান ভাইরা রে আমার আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ কার জীবন সফল আর কার জীবন বিফল বাড়ি পাইয়া জীবন সফল হবে না ঘর পাইয়া জীবন সফল হবে না ক্ষমতা পাইয়া জীবন সফল হবে না সফল হবে কে কয় হাসরের দিন দুইটা রাস্তা হবে দুইটা পথ হবে দুইটা কাতার হবে আল্লাহ কত সুন্দর করে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর হাসরের দিন দল হবে দুইটা এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামি এ মুসলমান বৈরারি যারা জাহান্নামী হবে হেরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না কাঁদবি আর কাঁদবি বেগুশ হয়ে যাবি আর যারা জান্নাতি আল্লাহ ডাক দিয়ে বলবেন তোরা দুনিয়ার মধ্যে আমারে খুশি করে আসছস ফজরের সময় দৌড় মারছস আমার ঘরের দিকে দৌড়াইছস শীত মানুষ নাই গরম মানুষ নাই তুই দৌড়াই আমার ঘরের মধ্যে গিয়ে হাজিরা দিয়েছিলিস আমি আল্লাহরে তুই খুশি করে পালাইছস দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে পাঠাইছিলাম আমার এবাদতের জন্য আমার গোলামের জন্য রে বান্দা তুই তো আমার গোলামি করছস আমার হুকুম আহকাম ঠিক মতো পালন করছস এরে বান্দা তুই আমার কথাগুলো মানছস আমি তোর কথা আজকে মানব এই যে আমি আল্লাহ জান্নাত বানাইয়া রেখে দিয়েছি তোর যেই জান্নাতটা ভালো লাগে যেই দরওয়াজা ভালো লাগে যেই কামরাটা ভালো লাগে যেই নিয়ামত তোর ভালো লাগে ওই দিকে দৌড়া আমি আল্লাহ খুশি হইয়া ওই সবগুলো নিয়ামত তোরে দান করব আরে সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে বের হবে সব মানুষ হিসাব দিয়া জান্নাতে চলে গেছে সর্বশেষ যেই লোকটা জান্নাত থেকে জাহান্নাম থেকে বের হবে ওই লোকটা আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায়া যাবে আল্লাহ আমার পরও কি আর কোনো জাহান্নামি আসেনি আল্লাহ বলবেন ফেরেশতারা রে দেখ জাহান্নামে আর কোনো মানুষ আসেনি ফেরেশতারা গিয়ে বলবে আল্লাহ জাহান্নামের দিকে নজর দিয়া দেখছে এইটাই জাহান্নামের শেষ বান্দা আর কোনো বান্দা বান্দি জাহান্নামে নাই আমার আল্লাহ বলবেন কিরে তুই এখন কি চাস বল আল্লাহ জাহান্নাম থেকে উঠাইছে অনেক আবদার করার পরে দরখাস্ত করার পরে আল্লাহ আমি আর কি চাইব তুমি তো জাহান্নামের আগুন থেকে আমারে উঠাইছো আল্লাহ জাহান্নামের আগুনে জইলা পুইরা কয়লা হয়ে গেছি আল্লাহ এর চেয়ে আর বেশি কি চাওয়ার আছে আল্লাহ বলবেন বান্দা আর কোনো আবদার আছে কয় না জাহান্নাম থেকে উঠাইলে হবে আর কিছু চাইব না বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া এই বান্দাকে বলবে ফেরেশতারা রে এই বান্দাকে সামনে নিয়ে দেখ আমার সুন্দর একটা গাছ আছে ওই গাছটা নিচে বসাইয়া এই বেড়াই তো জান্নাতের কোনো নিয়ামত আগে ভোগ করে নাই জান্নাতের নিয়ামত পায় নাই একটা কাজ কর এই বান্দাকে গাছের নিচে বসাইয়া জান্নাত থেকে মৃদু হাওয়া ঠান্ডা হাওয়া তার দেহের মধ্যে লাগাইয়া দে জোরে কর না সুবহানাল্লাহ গাছের নিচে বসাইয়া রে বন্ধু জান্নাতের বাতাস যখন তার দেহের মধ্যে লেগে যাবে এই বান্দা জাহান্নামের আযাবের কথা বলে যাবে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ জাহান্নামের শাস্তির কথা বলে যাবে বলবে আল্লাহ এত সুন্দর বাতাস কোথায় থেকে আসে কয় জান্নাত থেকে আসতেছে আল্লাহ গো জান্নাতরা কই কয় তোমার গাছের নিচের থেকে জান্নাতরা 500 মাইল দূরে
এত দূরের থেকে এত সুন্দর বাতাস আমারে দিলা আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত যেহেতু জাহান্নাম থেকে উঠাইয়া পালাইছো আল্লাহ তুমি আমারে আরেকটু সামনে আগায়া দাও কর না জোরে সুবহানাল্লাহ কর না আরে ছেলে যখন আব্বার কাছে আবদার করে আব্বা আমি এইটা খাইতাম চাই টাকা না থাকলো আব্বা চেষ্টা করে খাওয়াইতো কিও সন্তান তো আল্লাহ ডাক দেয় কা শোনো তোমার মা তোমারে পেটে লইছে 10 মাস 10 দিন পিট পেটে বোঝা বইছে এর কারণে তোমার মা তোমারে এত মায়া করে তোমারে দূরে গেলে মা ঘুমাইতে পারে না আরে মা তোমার জন্য ছটফট করে সারা দিন মার কাছে আসো নাই রাগ কইরা সন্ধ্যা পর্যন্ত মায়ে খানা খায় না কখন আমার সন্তানটা ঘরে ফিরবে আব্বারে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিছি সন্তানটা আব্বার ভয়ে ঘরে ঢুকে না পিছনে বেড়ার মধ্যে গিয়ে নখ দিয়ে আশ্রায় আব্বায় কেমন হয় কুত্তাটায় মনে আওয়াজ দিছি মনে হয় বিড়ালটা আশ্রয় দিছে মায়ে তো বুঝা পালাইছে কে আশ্রয় আসলে কুকুর বিড়াল নয় নিজের সন্তানটা আশ্রয় দিতেছে আঙ্গুল দিয়ে নখ দিয়া এই মুহূর্তে মা ডাক দিয়ে বিড়ালটা খাড়া রাখ হাত পা ভেঙে ভালো মনে আব্বারে বুঝাইছে বিড়াল আর সন্তানরে কইছে তোর আব্বা এখনো ঘুমায় নাই তুই একটু অপেক্ষা কর আমি আসতেছি জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা সন্তানকে এত মায়া করে আব্বারে ঘুম পাড়াইয়া দরওয়াজাটা খুইলে গিয়া পিছনে গিয়া মা সন্তানদের চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলো সারে আর কাঁদে আর বলে সন্তান তোর আব্বা তোরে পেটে বোঝা বয় নাই আমি তোরে পেটে বোঝা বইছি রে সন্তান তুই সকালবেলা রাগ কইরা ঘর থেকে বের হয়ে গেছিস আমি মা সারা দিন তোর জন্য এক ফোঁটা পানিও পান করি না একটু খানাও খাই নাই তুই বেশি আওয়াজ দিস না তোর আব্বা এত রাগ করছে তোরে পাইলে কিন্তু আস্তা গিল্লা পালাইব তুই আওয়াজ করিস নাই আস্তে করে মা পিছনের দরওয়াজা খুলিয়া সন্তানটারে কাছে বসাইয়া বেশি আওয়াজ দেয় না ভাত খাওয়াইয়া কয় তুই একটু বের হইয়া আরেক ঘরে চইলা যা তোর আব্বার রাগ কমলে গোসা কমলে আমি তোর আওয়াজ দিলে তুই ঘরে আসবি এর আগে আসিস না আরে মা 10 মাস 10 দিন পেটে বোঝা বহর করার কারণে এত মায়া করে আল্লাহ ডাক দেয়া কয় মানুষ তোমার মা পেটে বোঝা বহন করার কারণে তোমার এত মায়া করছে তোমার মা তোমারে হাত দেয় নাই চোখ দেয় নাই কান দেয় নাই নখ দেয় নাই কিছু দেয় নাই এরে বান্দা বডিটা আমি তুলে দিছি রে বান্দা এজন্য তো নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার কৌমের লোকের আমার গলার মধ্যে রশি লাগাইয়া টাইনা টাইনা পাহাড়ে উঠায় আবার নামায় আল্লাহ কত আমি দাওয়াত দিই দিনেও দাওয়াত দিই রাতেও দাওয়াত দিই আর আমার দাওয়াত গ্রহণ করে না আল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছিলাম বাবা তার ছোট্ট সন্তানকে আঙ্গুল ধরে রাস্তা দিয়ে নিয়ে যায় আমারে দেইখা ডাক দেখে বাবা এই লোকটারে চিনো এই লোকটার সুরত্ব ভিন্ন সিরত্ব ভিন্ন লোকটারে চিনো নি বাবা ডাক দেখে উনি দিনের পয়গম্বর নূহ আলাইহিস সালাম কয় উনি তোমাদের আব্বা আম্মার বিরুদ্ধে কথা কয় মূর্তির বিরুদ্ধে কথা কয় হ্যাঁ ওই মুহূর্তে ছেলেটা ডাক দেখে আব্বা আমার হাতের মধ্যে একটু পাথর দাও লোকটারে পাথর মাইরা শেষ করে দেই এই কথা বলার পরে রে ডুহু পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয় আল্লাহ মুরব্বীরা পিটাইছে যুবকরা পিটাইছে আমি কোনো জবাব দেই নাই আমি মনে করছি পরের পেঁয়াজতে বড় হবে আর আমার কালিমা গ্রহণ করবে আল্লাহ বুঝ হয়ে গেছে এরা কালমা পড়বে না তোমার গজব পাঠাও আল্লাহ গজব দিয়া বেঈমানগুলোকে ধ্বংস করিয়া দিলেন আর ইমানদারদেরকে নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠাইয়া নিলেন গজব আসলো গজব চলিয়া গেল এখন নূহ নবী আর কারে দাওয়াত দিবে সপ্ত কাফেররা হালাক হয়ে গেছে একদিন নূহ আলাইহিস সালাম ঘরের মধ্যে বসা নিজের হাত দিয়া কিছু মাটির পাতিলা বানাইলেন কলস বানাইলেন ডেকসি বানাইলেন হান্ডি পাতিল বানাইয়া ঘরের মধ্যে সাজাইয়া রেখেছে আল্লাহ ডাক দিয়া কয় নূহ নবী রে নিজের হাত দিয়া হান্ডি পাতিল বানাইছো কয় হ্যাঁ কয় তোমার একটা লাঠি দিলাম এই লাঠি দিয়া তোমার হান্ডি পাতিলগুলো সব ভাঙ্গা গুঁড়া করে পালাও আল্লাহ নির্দেশ দেওয়ার কারণে লাঠি হাতের মধ্যে লইয়া মাটির পাতিলার মধ্যে একটা বাড়ি দিছে ঠাস কইরা একটা পাতিলা ভাঙ্গা গেছে আল্লাহ ডাক দিয়া কয় নূহ নবী রে আর একটা পাতিলা ভাঙ্গা পালাও নূহ নবী কয় আল্লাহ নিজের হাত দিয়া পাতিলা বানাইছি ভাঙতে মায়া লাগে
আল্লাহ নিজের হাত দিয়া গো পাতিলা বানাইছি ভাঙতে মায়া লাগে আমার আল্লাহ ওই সময় ডাক দিয়া কয় রুহু নবীরি তোমার এলাকার লোকেরা যখন কালমা পড়ে নাই মুসলমানদেরকে নৌকার মধ্যে উঠাইছো আর যারা কালমা পড়ে নাই বেঈমানদেরকে আমি গজবের পানি দিয়া যখন শেষ করে ফলাইছি এরা হাউমাও করিয়া কাঁদিয়া বলছে আল্লাহ আমরা তোমার উপর ঈমান আনব আমাদেরকে রহম করো ওই মানুষগুলো যখন আমার ডাক দিছে রে নূহ তখন কি আমার মায়া লাগে নাই রে নূহ মাটির পাতিলা ডাক দেয় না এত মায়া লাগলো আমার বান্দাগুলোকে ধ্বংস করতে গিয়ে আমার কতই না মায়া লেগেছে এরে মুসলমান ভাইরা আল্লাহ আমার এত মায়া করে আল্লাহ ডাক দেয় তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিলাম তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কত নিয়ামত দিলাম এরে বান্দা জাহান্নামের আগুনে ফলাইতে কি আমার মায়া লাগবে না এ মুসলমান ভাইরা সর্বশেষ লোকটাকে যখন জাহান্নাম থেকে উঠাইয়া গাছের নিচে বসাইয়া জান্নাতের বাতাস যখন ছেড়ে দিছে ওই বান্দা আল্লাহ কি দিলে আমি জাহান্নামের আযাবের কথা বুইলা গেলাম আল্লাহ বলে বান্দা জান্নাতের বাতাস দিলাম কয় জান্নাত রা কত দূর আল্লাহ ডাক দেয় তোমার এইখান থেকে 500 মাইল দূরে কয় আল্লাহ যেহেতু জাহান্নাম থেকে উঠাইয়ে ফেলাইছ আল্লাহ আমার একটু আগাইয়া দাও আমি একটু দূরের থেকে তোমার জান্নাতরা দেখি সুবহানাল্লাহ জোরে কোন আমার আল্লাহ ডাক দেয় তাহলে শোন এরপরে কি আর কোনো আবদার করবি নি বান্দায় ডাক দেয় আল্লাহ এরপরে আর কোনো আবদার আমি করব না আল্লাহ কয় দেখিস ওয়াদা খেলাপ করবি না আল্লাহর বান্দা ও সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ বলবেন সামনে আগে দেখ এতক্ষণ আসিল মনে করেন বাবা পুরান বাস স্ট্যান্ড আল্লাহ কে টান দেন নিয়ে নতুন বাস স্ট্যান্ডে ফালা ওইখানে নিয়ে ফালানোর পরে বান্দা তাকায়া দেখে গো ওইখান থেকে জান্নাত দেখা যাইতেছে সুবহানাল্লাহ আল্লাহ কয় এইখান থেকে একটা বাতাস বান্দার দেহ লাগাই দেহেতে লাগাইয়া দে জান্নাতের বাতাস যখন লাগাইয়া দিছে গো বান্দায় আল্লাহ আগের থেকে দিয়ে একটু বেশি আরাম লাগতেছে আল্লাহ বেশি ভালো লাগতেছে আল্লাহ কয় তাইলে কি করতাম কয় আল্লাহ জান্নাত দেব না দেব অসুবিধা নাই জান্নাতের সামনে আমার নিয়ে একটু বসাইয়া দাও সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ কয় তুই না তিনবার ওয়াদা খেলাপ করলি এ বেটা তুই তিনবার ওয়াদা খেলাপ করলি আল্লাহ এটাই শেষ লাস্ট চান্স আল্লাহর কাছে তোমারে বলুম না জান্নাতরার সামনে আমার একটু নিয়ে যাও আমার আল্লাহর কাছে কত ভালো লাগবে বান্দার আকুতি মিনতি আল্লাহর কাছে কত ভালো লাগবে কারণ আল্লাহ ডাক দিয়ে তোমার আব্বা আম্মার থেকে আমি আল্লাহ তোমারে অনেক বেশি মায়া করি বান্দা তোমার জন্য জাহান্নাম বানাই নাই দেখেন না আমার মা আমার বোন এর বাবা স্বর্ণের জিনিস নাকে লাগায় কানে লাগায় গলায় লাগায় 6 মাস 1 বছরের পরে কালা হইয়া যায় স্বামীরে ডাক দিয়া বলে সন্তান বাবার ডাক দিয়ে কয় এই জিনিসটা বান্য দোকানে লইয়া যাও স্বর্ণকাসের কা স্বর্ণকারের কাছে লইয়া গিয়া একটু মেডিসিন মাইরে আনো ময়লা দূর করে আনো বান্য দোকানে লইয়া গেলে স্বর্ণকারের কাছে লইয়া গেলে পুরান স্বর্ণগুলো মেডিসিন দিয়ে আগুনে বলাইলে ওই মেডিসিনের মাধ্যমে আগুনের মাধ্যমে নতুন পুরানটা নতুন হয়ে যায় ময়লা দূর হয়ে যায় আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ তোমার গুনাহ জাহান্নামের আগুন ছাড়া মাফ হবে না দুনিয়াতে মাফ করাইতে হলে তওবা নামক মেডিসিন দিয়া গুনাহগুলো মাফ করাইয়া ফেলাও আর যদি তওবার মেডিসিন দিয়া গুনাহ মাফ না করো হাসরের দিন জাহান্নামের আগুন হবে তোমার গুনাহ মাফের মেডিসিন এখন বুঝছাল কোনটা করবে এরে মুসলমান ওই লোকটা ডেকে বলবে আল্লাহ জাহান্নামের সামনে নিয়ে পালাও আর কিছু চাইবো না আল্লাহ কয় তোর ওয়াদা ঠিক আছে নি কয় হ্যাঁ ঠিক আছে জান্নাতের গেটের সামনে যখন নিব বান্দা সায়া দেখবো মালা আইনুন রাত ওলা উজদুন সামিআত ওলা খতরা আলা কলবি বাসার জান্নাত এমন সুন্দর বান্দায় চোখেও দেখে নাই কানেও শোনে নাই অন্তরে কল্পনাও করে নাই চিল্লায় জোরে কোন আল্লাহু আকবার
এবার আবার ডাক দিয়ে আল্লাহ জাহান্নাম থেকে তুমি তো ইচ্ছা করে উড়াইছো আমারে আল্লাহ একটু সামনে দিছো আর একটু সামনে দিছো আল্লাহ শেষবারের মত ওয়াদা জান্নাতের ভিতরে না দিলেও আল্লাহ একটু বারান্দাটার মধ্যে জায়গা দিতা সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ কোন আহ আল্লাহু আকবার আরে মুসলমান আমার আল্লাহ বলবেন বান্দা যা যা বান্দা ফেরেশতারা একটু তালাটা খুললে বান্দারে ঢুকিয়ে দে আর একটু জোরে কর না সুবহানাল্লাহ যারা মনের থেকে কইছেন আর যাগো আমি কওয়াইছি সব একরকম হইতো না এটা মন রাখেন জোরে কর আর একটু জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে ফল গাছ লাগদাছে এমন সুন্দর করে লাগদাছে এখন দেখবেন না চোখ বন্ধ হয়ে মরে গেলে দেখবেন আল্লাহ বলবেন ফেরেশতারা রে এটা আমার নবীর উম্মত আমি আমার নবীরে বলছিলাম নবী এন্তেকালের সময় আমার নবী কান্দে আর কয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এই উম্মতগুলোকে কে দেখা রাখবে জিব্রাইল আরছে আল্লাহ নবী কান্দেন কেন আমার উম্মতরে দেখা রাখবো কে আল্লাহ একটু আমারে ইনফরমেশন দিলে আমার দিলটা খুশি হইতো জিব্রাইল চলে গেলে আল্লাহর দরবারে আল্লাহ তোমার নবী কান্দে উম্মতের লাইগা কয় কেন কয় এগো দেখা রাখবো কে আমার আল্লাহ ডাক দেয় কয় জিব্রাইল রে আমার বন্ধুরে জানাইয়া দে চোখের পানি মুছতে ক আমি আমার বন্ধুরে যেমন ভালোবাসি আমার বন্ধুর উম্মতরেও তেমন ভালোবাসি আমার নবীরে কইয়া দে যেই কয়দিন আমার নবী উম্মতকে পাহারা দিছে আমি কিয়ামত পর্যন্ত আমি আমার নবীর উম্মতের পাহারাদারি করব ওই বান্দারে আল্লাহ তালা খুললা যখন ভিতরে ঢুকাইয়া দিবে ভিতরে ঢুকানোর পরে বান্দা তাকায়া দেখবে জীবনে যা দেখে নাই সব কিছু আছে ওই মুহূর্তে আল্লাহ বলবেন যেহেতু জান্নাতে ডুইকাই গেছ তোমার যা যা লাগবে তুমি সব লইবা তবে আমার একটা ওয়াদা ছিল আমার একটা অঙ্গীকার ছিল আমি বলছিলাম সর্বশেষ যেই লোকটা আমার জান্নাতে যাবে ওই লোকটারেও দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দিব তুমি তোমার জান্নাতরা বুঝা লও কয় আল্লাহ জান্নাত পাইছি কয় জান্নাতের নিয়ামত লও বান্দা জীবনে যা দেখছে না তা পাইছে কয় আবার থাহে না সুটা জায়গা ডেলি বালা পেল জান্নাতের নিয়ামত লইতে 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 সব লইছে আল্লাহ ডাক দেখে কিরে আরো লবি নি কয় আল্লাহ যা লাগবো সব লইয়া লইছি কয় এখন আর কিছু বাকি আছে নি বান্দায় বলবে আল্লাহ আমার মেমোরিতে ধরে না আর কি বাকি আছে কয় তাইলে একটা কাজ কর তোমার ইমাম সাহেব হুজুরের কাছে তোমার লিস্টটা লয়ে যাও সুবহানাল্লাহ জোরে কন কয় হুজুরে কোন রুমের মধ্যে আছে কয় তোমার পাশের জান্নাতে আছে কাগজটা লইয়া গিয়া কইব হুজুর আপনার অনেক মোহাব্বত করছি ভালোবাসি দেখুন তো কি কি জান্নাতে লইছি আর কি কি বাকি আছে হুজুরে কয় তোমার সব লওয়া হইছে এক নম্বরের ডাল লওয়া হয় নাই লওয়া হয় নাই এক নম্বরটা বাদ করে গেছে ওই বান্দাটাকে বলবে হুজুর এক নম্বরটা কি কই জান্নাতের মধ্যে এক নম্বরের নিয়ামত হলো আল্লাহর দিদার চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা যেইসা কর না ওইসা বর না মানে তু করকে দেখ যেইসা কর না ওইসা বর না মানে তু করকে দেখ জান্নাত বি হ্যায় দোজখ বি হ্যায় না মানে তু মরকে দেখ জান্নাত জাহান্নাম দুটোই আছে যদি বাগদি এলাকার মানুষের বিশ্বাস না হয় একবার করে ময়রা টেস্ট করে দেখে একবার করে ময়রা টেস্ট করে দেখে জান্নাত জাহান্নাম আছে না নাই এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল বুকে হাত দিয়ে কইলে হইতো না আমার জীবন সফল যারা এই দুনিয়াতে চলন ভালো হবে তার মরণ ভালো হবে মরণ ভালো হবে তো পরকালের জান্নাতের নিয়ামত তার জন্য ভালো হবে
আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান আন-নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইযিয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন কর হে গঠন মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন কয় তুমি এমন আমল করে মরো যেন মানুষ মরার পর তোমার লাগে দোয়া করে হিসকি দিয়ে কান্দে রেখে লোকটা বড় ভালো আছিল লোকটা বড় ভালো আছিল মনের অজান্তি তার জন্য দোয়া চলে আসে লোকটা বড় ভালো আছিল এজন্য জীবন সফল করে যান কামিয়াবির রাস্তার দিকে আগান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা সঠিক রাস্তা আছে সুউচ্চ সুন্দর রাস্তা আছে জান্নাতে যাওয়ার ওই রাস্তার পথের পথিক হয়ে যান ওই রাস্তা তাই না আপনাকে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবে আর আরেকটা জান্নাত আছে এটা শয়তানের পথ শয়তান জিন্দেগিতে আমাদের ভালো চায় না আর চাইতেও না আজকে এইখান থেকে ওয়াজ শেষ কইরা নিয়ত করছেন আপনি আল্লাহর ঘর মসজিদে গিয়া ফজরের নামাজটা জামাতের সাথে পড়বেন কিন্তু একবারে এমন নিয়ত করছে নিয়ত কইরা কালি ফজরের নামাজটা পড়মু যত কুয়াশা হোক আর ঠান্ডা হোক আমি নামাজ পড়বই এই বান্দা যখন ওযু কইরা ঘরের থেকে বাইর হইছে তাকায় দেখে এমন কুয়াশা আর ঠান্ডা ঝিরঝির বাতাস আর উপর থেকে বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে বেড়া যখন গিয়ে খাড়াইছে শয়তান সামনে একে ভাই সাহেব কোন দিকে যাইবেন এককারে সুন্দর নেক শুরুতে সামনে দাঁড়ায় একে ভাই সাহেব কই যাইতেছেন কয় নামাজ পড়তাম হুজুরের পিছনে জামাত পড়মু কয় যেই কুয়াশা রাস্তাঘাট যে ফিসলা হইছে খালি হোসট কয়ে ফললে ঠ্যাংরা একটা যাবো দক্ষিণ দিকে একটা উত্তর দিকে পরের দিন নসুন্দি হাসপাতালে ভর্তি করানো লাগবো বাইজাঙ্গা এর চেয়ে বালা হেন গিয়া ফরঙ্গে বেড়াই কোনো নাম নিয়ত করছে নামাজ পড়মু যখন সামনে আগতেছে খালি শয়তানকে ভাই সাহেব যাইব গিয়ে দেখা যায় সামনে আলগে দিয়ে গি খারে গিয়ে ভাই সাহেব আইন আইন সামনে আইন দুইটা হাত আলগে দিয়া কললিয়া সুরছি বাড়ার আল্লাহর ঘরের দিকে একারে কোলরের মধ্যে লইয়া হুজুরের সামনে ত্যাগ করে না ফালাইছে অন্য না শয়তান যারা আছে এই শয়তানের উপরে এত খেপা তুই না করবি যেন মরজে না এত তুই আলগি দিলে হয়েছিস কে লেগা এই শয়তানা ডাক দিয়া কয় দেখ আমি আর অনেক বুঝাইছি অনেক কিছু কইছি বেড়ায় মানে না যখন আইয়াই পড়তেছে আমি সাইয়া দিই প্রত্যেকটা কদমে কদমে দশটা গ্রাম নেকি হইতেছে দশটা গুণা মাফ হইতেছে আলগি দিয়ে লইছি যেন নেক কামাইতে না পারে যেন নেক কামাইতে না পারে শয়তান নেক শুরুতে দোকা দিব এখন দোয়ার সময় হয়েছে আমাকে আলগি দিয়ে লইয়া যাবো ফেসাবে ধরছে উঠটাই গিয়ে ফেসাবটা কই রাখ গিয়া বাইর জায়গা দোয়া করিস না গুণা মাফ হয়ে যাবো এই জন্য মুসলমান বাবা আপনাদের সামনে বাঙ্গা বাঙ্গা কিছু কথা রাখলাম আপনারা রাগ করছে কষ্ট পাইছেন তাহলে আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে আর যদি কর না মাফ করতাম না কিছু দেওয়ান ভাইরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم فلينا ديور مليك فلينا ديو গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও মাফ করে দাও রে মালিক এই মাহফিল থেকে মাফ করিয়া দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনে চামড়া ঢিলা দাড়ি পাকা আল্লাহ পাকা যাদের চুল আল্লাহ তাদের ক্ষমা কর গো জীবনের সব ভুল জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনে ইয়া আল্লাহ তাকায় দেখো তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা যে যেখান থেকে হাতগুলো বাড়াইছে রে আল্লাহ জীবনে যত গুণা করছি অপরাধের বেশে তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়েছি মালিক রে আমাদের জিন্দেগির সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও
আয় আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানা নাই রে মালিক কার জন্য আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত হইয়া যায় আল্লাহ গো তাকায় দেখো তোমার বান্দারা কেমনে হাতগুলো বাড়াইছে আল্লাহ আমি গুনাহগার নেককার বান্দা বান্দিকে লইয়া হাত বাড়াইছি আল্লাহ গো জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও এই মাহফিল থেকে একজন মুরব্বীর অথবা একজন যুবকের রে মালিক ওলি বানাইয়া আমরা গুনাহগারদের মুনাজাত তুমি কবুল করিয়া নাও ইয়া আল্লাহ হায়াতের জীবনে কত মুনাজাত দিয়েছি জানা নাই কোন মুনাজাতরা তোমার দরবারে কবুল হয়েছে রে আল্লাহ আজকে তাকায় দেখো মুরব্বীরা যায় নাই যুবক ভাইরা মাহফিলটা ত্যাগ করে নাই রে মালিক ইয়া আল্লাহ এই মাহফিল থেকে একজনকে নেককার বানাই আমরা গুনাহগারদের মুনাজাত তুমি কবুল করিয়া নাও রে মালিক এই দুনিয়ার মধ্যে আব্বা আম্মার মতো আপন কেউ নাই ইয়া আল্লাহ জানি না কার জনম দুঃখিনী মা সাড়ে তিন হাত কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ জানা নাই কার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে ঘুমায় জানি না রে মালিক আর আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন নিরানব্বইটা সাপ কবরের ভিতরে ডুইকা কামড়াইতেছে রে আল্লাহ জানি না কার আব্বা আম্মার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে রে মালিক তোমার রসুল বলেছেন কাহার কবরটা জান্নাতের বাগান আবার কাহার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায় রে মালিক আমার বাবারা যুবক ভাইরা যারা হাতগুলো বাড়াইয়া দিল রে আল্লাহ কার জানি দাদা নাই দাদি নাই কার জানি নানা নাই নানি নাই শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র অন্ধকার কবরে ঘুমায় এ বাবা রে মা হারা সন্তান বাবা হারা সন্তান মাওলার দিকে হাত বাড়ায়া বাড়ায়া এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানে যদি ফালাইতে পারো তোমার এই চোখের পানি দিয়ে আমার আল্লাহ কবরে আগুন নিভাইয়া দিবে কবরের ব্যক্তি ডেকে বলবে আল্লাহ কিসের পানি যেই পানি দিয়ে আগুনটা নিবিয়া গেল রে আল্লাহ এ মালিক জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি আমার আল্লাহ বলবে না হাউজে কাউসারের পানি নয় জমজমের পানিও নয় আবে হায়াতের পানিও নয় এই বাগদি পাঠাগারের মাহফিলে তোমার সন্তান তোমার ভাই তোমার বন্ধু বসিয়ে হাতগুলো বাড়াইয়া চোখের পানিগুলো সারলো এই চোখের পানিগুলো আমি মাওলা কুদরতি হাত বাড়াইয়া বান্দার চোখের কোনার থেকে নিয়া কবরের মধ্যে সারলাম তোমার চোখের পানি দিয়া কবরের আগুন নিবিয়া যাবি আল্লাহ রে বান্দা জানা নাই কার আব্বা আমার রুহগুলো চতুর্দিকে ঘুরা ঘুরা দোয়া চাইতেছি এর এলাকার যুবক তোমার দিলটা এত পাশা আব্বা আম্মার কথা কি একটু মনে পড়ে না বাড়ি দিয়া গেল জায়গা দিয়া গেল তোমার লেখা পড়াইয়া করাইয়া মানুষ বানাইয়া গেল ওই আব্বা আম্মারে কেমনে বলিয়া গেলি রে যুবক কিসে তোমার এত পাগল বানাইলো কিসে তোমার এত পাগল বানাইলো এ বাবা জানা নাই মাহফিলটা সারিয়া ঘরে যাইতে পারবালি কত যুবক বাসের মধ্যে উঠছে আর নামতে পারে নাই ঘরের থেকে বের হয়েছে আর ঘরে ঢুকতে পারে নাই ঘরে ঢুকছে লাশ হইয়া ঘর থেকে বাইর হয়েছি কত বাবার কাদের মধ্যে সন্তানের লাশ কত সন্তানের কাদের মধ্যে বাবার লাশ তারপর দুনিয়ার থেকে অনেক জায়গার থেকে খবর আসি জাহান্নামের আগুন কবর বাস্তব দেখা যাইতেছে কবরের ভিতরে আগুন কবরের ভিতরে সাপ সবল মারিয়া আছে
এ যুবক দিলটা এত পাষাণ কেমনে বানাইলা তোমার মার জন্য কি একটু মনটা কাঁদে না বাবার জন্য কি দিলটা একটু নরম হয় নিজের হাতে আব্বারে কসলে কসলে গুসল দিয়ে কবরের নাম হইলা নিজের মারে কাবনটা পরাইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া কবরের নাম হইলা মার কিনারায় দাঁড়াইয়া মারে কত টাকা ডাকলাম মা গো বলিয়া যাও কবে বাড়িতে ফিরবা আব্বার কিনারায় দাঁড়াইয়া চোখের পানিগুলো ফালাইয়া বাবারে জড়াইয়া ধরা কত ডাকলাম বাবা কই যাও কবে ঘরে ফিরবা বলো কবে ঘরে আসবা আব্বা আম্মায় তো একটা কথা বলে নাই কবরের মধ্যে লাশ হইয়া পড়িয়া গেল এরে বাবা তাকায়া দেখো ওই কবরে একটা জানালা নাই কবরের মধ্যে একটা দরওয়াজাও নাই আরে শীতের দিনে আব্বা আম্মায় মারা গেল একটা কাঁথা কম্বল দিতে পারি নাই আহারে আলো বাতাসের কোনো রাস্তা নাই এরে বাগদি এলাকার বাবা জাড়ি ডাকার জন্যে আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায় এক ফোঁটা দুই বোটা পানি আমি গুনাগারের সাথে বাইর করে মারে দিয়ে যাও বাবা রে দিয়ে যাও আল্লাহ হক্কানি ওলামায়ে কেরাম সাথে নিয়ে হাত বাড়াইছি ইয়া আল্লাহ মুরব্বীদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দাও আল্লাহ যুবকদেরকে হযরত খালেদ বিন ওলিদের মতো বানাইয়া দাও ইয়া আল্লাহ যে যেখান থেকে টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে মাহফিলটা সাজাইলু ইয়া আল্লাহ এদের শ্রমগুলো মেহনতগুলো কবুল করিয়া নাও ইয়া আল্লাহ যুবকদেরকে নামাজি দিনদার বানাইয়া দাও ইয়া আল্লাহ মুরব্বীদেরকে মসজিদ মুখী বানাইয়া দাও ইয়া আল্লাহ মা বোনদেরকেও নামাজি বানাইয়া দাও বেপর্দানিসীন মাদেরকে পর্দানিসীন বানাইয়া দাও ইয়া আল্লাহ যাদের স্বামী বিদেশ থেকে দেশে থেকে আল্লাহ স্বামীর মন জয় করিয়া চলাফেরা করার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ দুই দিন পর্যন্ত নুরানি কোরআনি আলোচনা যা হইছে আল্লাহ সবগুলো কথা আমাদের হেদায়েতের উসিলা বানাইয়া দিও মহাব্বতে ওয়া শুনল যারা এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া মোহাম্মদ মুস্তফা নবী হাবিব তোমার মোদের দোয়া কবুল করো আল্লাহ উসিলা তাহার ইয়া আল্লাহ মুফতি মাসুদ ভাই সহকারে ওলামায়ে কেরাম যারা মেহনত করেছে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ মুফতি সাহেবের মাদ্রাসা সহ এলাকার মধ্যে যতগুলো দিনী প্রতিষ্ঠান আছে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ মসজিদগুলো কবুল করিয়া নাও ইমাম সাহেব হুজুরদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও যুবক ভাইদেরকে আল্লাহ সুন্নাহের উপর আমল করার তৌফিক দিয়ে দাও আমার সাথে সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানাল্লাহ।